We want justice! Justice for Anti-Corruption! আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ব্যাঙ্গালোরে অনেকগুলি সভা হয়ে গিয়েছে। আজ 24 আগস্ট শনিবার এমন একটি সভা ছিল ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডে। হোয়াইটফিল্ড থেকে ওয়াস্কোট রোডে সফল মার্কেটের সামনে এই সভা ছিল আজ সন্ধ্যা 6টায়। আজ এই সভায় অংশগ্রহণ করবার সৌভাগ্য আমার হয়েছিল। এই ভিডিওতে সেই সবারই বিভিন্ন ভিডিও ক্লিপ দেখছেন। এখানে কম বেশি 500 বাঙালি জড়ো হয়ে সবাই একসুরে দাবি জানালো আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আর যারা এসব দোষীদের আড়াল করবার চেষ্টা করছে, আমরা যেন তাদেরও খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তি দিতে পারি। আমাদের এই আন্দোলন ততদিন চালিয়ে যেতে হবে যাতে শুধুই আরজিকর নয়, এমন যত ঘটনা ঘটছে যেন তার সকল দোষীদের একই রকম শাস্তি দিতে পারি। শাস্তি এমন হতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করবার সাহসটুকু না পায়, বা এমন দোষীদের কেউ আড়াল করবার চিন্তাটুকু মাথায় না আনতে পারে। আজকের এই আন্দোলন সন্ধ্যা 6টায় শুরু হয়ে অনেকক্ষণ চলল। প্রথমে অবস্থান বিক্ষোভ ও তারপরে পদযাত্রা, শেষে আমরা করব জয় এই গানটি এবং জাতীয় সঙ্গীত গেয়ে সবার শেষে তিলোত্তমার আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালনের মাধ্যমে এই সভা শেষ হলো। আগামী প্রতিটি সপ্তাহে এমনই শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রান্তে। আগামী সপ্তাহে থাকছে বুদিগিরি ক্রসে এমনই আর একটি সভা। Thank you.